বায়ু থেকে রক্ষা পেতে কি করবেন বায়ুতে অক্সিজেনের পরিমাণ একুশ ভাগ যদি কোনো কারণে এর ঘাটতি হয়ে অন্য গ্যাসের ঘনত্ব বা ধূলিকণার পরিমাণ বেড়ে যায় তবে তাকে দূষিত বায়ু বলে আগুন পরিবেশের অক্সিজেন নষ্ট করে ব্যাপক মাত্রায় যানবাহন কলকারখানার কালো ধোয়া বাতাসকে দূষিত করে হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া প্রভৃতি গ্যাসও ক্ষতিকর নানা দূষণের কারণে আমাদের এই শহরে স্বাভাবিক নিঃশ্বাস নিতেও স্বস্তি হয় না প্রায় মনে হয় দম আটকে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাস্তাঘাটে প্রতিনিয়ত যে ধুলাবালু উড়ছে তা শ্বাসতন্ত্রের সংবেদনশীলতা বাড়িয়ে হাঁপানির উদ্রেক করে শহরে এ ধরনের রোগীর সংখ্যা বেশি ধুলা এড়ানোর জন্য নাকে মুখে মাস্ক ব্যবহার করলে কিছুটা রক্ষা হয় কিন্তু তারপরও ক্ষুদ্রকণা শ্বাসতন্ত্রে ঢোকে যারা ধুলিময় এলাকায় কাজ করেন যেমন রাস্তা বা দালানের শ্রমিক তারা বিশেষ ধরনের মাস্ক ব্যবহার করতে পারেন যারা বাইক চালান এ বিশেষ মাস্ক ব্যবহার করতে পারেন তারাও ধূমপাইদের মধ্যে ক্ষতির ঝুঁকি বেশি তাই ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক না কেন অবশ্যই পরিত্যাজ্য কলকারখানার রাসায়নিক ফুসফুসের স্বাভাবিক কলাকে ধীরে ধীরে নষ্ট করে এবং শক্ত ও দানাদার করে তুলতে পারে একে বলে আইএল তাই কারখানার শ্রমিক জনগোষ্ঠীর জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত বিকল যানবাহন বায়ু দূষণ বাড়িয়ে দিচ্ছে এ বিষয়ে কেবল ট্রাফিক বিভাগের নয় আমার আপনার সচেতনতাও প্রয়োজন নিজের যানবাহন সার্ভিসিং করা সারানো বা ধোঁয়ামুক্ত করলে নিজের পরিবারও রক্ষা পাবে দূষণজনিত ফুসফুসের রোগ থেকে সুস্থ থাকতে ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খান ভিটামিন সির কার্যকারিতা চব্বিশ ঘন্টার বেশি থাকে না তাই প্রতিদিন একটু হলেও লেবু আমলকি আনারস জাম্বুরা আমড়া পেয়ারা কাঁচামরিচ জলপাই টমেটো কমলা লেবু ইত্যাদি গ্রহণ করুন